তো আমরা আজকে চারা পোনার ঝোল করব, গোল আলু আর মাছ দিয়ে ঝোল হবে। তাতে খালি আমরা কাঁচা লঙ্কা চেরা দেবো আর একটু আদা, একটু কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ দেবো আর জিরির ফোড়ন দেবো। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে জিরি নিয়ে নিয়েছি, আজকে একটা শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নে। দেখুন এই যে দেখতে পাচ্ছেন, একটু আদা কুচিয়ে নিয়েছি, একটু পাঁচ ছটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর এখানে দুখানা পেঁয়াজ কেটে নিয়েছি। এবার আমরা এই মাছটা নুন হলদি দিই, আমরা এবার একে ধোবো। এক চামচ নুন দিচ্ছি, এক চামচ হলদি দিই। দেখুন বন্ধুরা, আমি এই বাটা মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি নুন হলদি লাগিয়ে। দেখতে পাচ্ছেন এই যে আমরা ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি অনেক জলে। আর এখানে আমি এক চামচ হলদি দিয়েছি, এবার নুন হলদি দেবো, জল ঝরানো হয়ে গেছে। এবার নুন হলদি দিই আমি মাছটাকে মাখাবো ভালো করে। এক চামচ হলদি দিলাম, এক চামচ নুন দিলাম, দিয়ে মাছটাকে মাখাবো। মাখি এবার আমরা কড়াইতে তেল গরম হয়ে গেছে, অল্প তেলে হালকা তেলে ভাজবো, ভেজে এটা পাতলা ঝোল করব আজকের মাছের ঝোল। বাটা মাছের ঝোল হবে, গোল আলু দিই, গোল কিজিরি বাটা দিই, একটু আদা দেবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি নুন হলদি লাগিয়ে নিই মাছটা। দেখুন দেখুন আমি নুন হলদি লাগাচ্ছি, গ্যাসটা একটু জোর দিয়ে দিলাম। দেখুন নুন হলদি লাগিয়ে এবার হালকা হালকা ভাজবো, বেশি ভাজবো না, মাছটা কাঁচা টাইপেরই থাকবে। বাটা মাছ তো, এটা বেশি লাল করে ভাজবো না আমি, কেন এটা পাতলা ঝোল খেলে এখন গরমকাল পড়ে গেছে, শরীরের দিকেই ভালো হবে, বাচ্চা কাচ্চা খাবে। বেশি ঝালও দেবো না, কাঁচা লঙ্কা ছেড়া দেবো আর গোলকি জিরি বাটা দেবো, দিয়ে মাছটা গোল আলু দিয়ে ঝোল হবে। তা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি মাছটা ভালো করে নুন হলদি লাগিয়ে নিয়েছি। আপনারাও বাড়িতে এরকমভাবে রাঁধবেন, তো ভালো লাগলে ভিডিওটা আমার দেখতে থাকুন। আমার এই যে অল্প তেল দিয়েছিলাম কড়াইতে, দেখুন বন্ধুরা আমাদের এতটা মাছ আমরা বাচ্চারা খাবে বলে ভেজে নিয়েছি। এটা লাল লাল করি আপনারা দেখতে পাচ্ছেন, 10-12 পিস। আর এখানে যা মাছ আছে এটা হালকা অল্প তেলে ভেজি, আমি গোল আলু দিয়ে ঝোল করবো। তা এখানে আমি তিনটি গোল আলু কেটে নিয়েছি, কাঁচা টমেটোর 4 পিস নিয়েছি, একটা গোটা পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর আগের থেকে এইগুলো কাটা আছে, এইগুলো সব আমরা মাছের ঝোলে দেবো। গোলকি জিরি মশলা আমি মিক্সারে ফিসি নিয়েছি দেখছেন, আর এখানে কাঁচা মাছ। তো আমি কড়াইতে তেল দিয়েছি অল্প, এই যে লাল হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এই মাছগুলো সব ভেজে দিলাম, এবারে হালকা নাড়াচাড়া করবো, একটু আমার মাছটা ভাজা হয়ে যাবে, বেশি ভাজবে না। দেখছেন আমাদের মাছটা এবার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো, গ্যাসটা অফ করে দেবো আমি, আর ভাজবো না। তো দেখছেন আপনি আমি কীভাবে মাছটা ভাজছি অল্প তেলে, তার মাছটা আমাদের হয়ে যাবে এক্ষুনি। দেখুন বন্ধুরা, আমি মাছটা ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে আমি ঢেলে নিয়েছি ভেজে। দেখুন বন্ধুরা, আমাদের এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে, তাহলে আমি এবার আলু টালুগুলো ভেজে নিই। আগে আমি জিরিটা শুকনো লঙ্কাটা তেলে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা
এগুলো ফোড়ন দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। দেখুন আমি এগুলো বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি এবার এই যে আলু টমেটোর এই যে পাতলা পাতলা কেটে নিয়েছি, দেখুন এগুলো আমি এবার এর মধ্যে দিয়ে ভাজবো। এটা লাল করে ভেজে নিই, তারপর আমি মশলাটা দেবো। দেখুন বন্ধুরা, আমাদের এখানে টমেটো আর আলু সব হালকা লাল ভাজা হয়ে গেছে। তো আমি এবার নুন হলদি দিয়ে দেবো। এক চামচ হলদি দিয়ে দিলাম, এক চামচ টেস্ট মতন নুন দিয়ে দিলাম এবার এটাকে একটু হালকা ভাজবো, তারপর আমি এর মধ্যে মশলাটা দেবো। এর মধ্যে এই মশলাটা দিয়ে দেবো। দেখুন আমার গোলকি জিরি বাটা একটু আদা দিয়ে এই দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিই, গোলকি জিরি দিই, আদা দিই, ঝোল গোল আলু দিই, কাঁচা টমেটো দিই। বাটা মাছের ঝোল হবে আজকের আমাদের, আপনারা বন্ধুরা দেখতে থাকুন ভিডিও। দেখুন বন্ধুরা, আমাদের এইখানে মাছের ঝোলের আলুটা সিদ্ধ হয়ে গেছে ভাজা লাল মশলা দিয়ে। তো আমি এবার এতে জল দিয়ে দেবো। দেখুন আমি এবার জল দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণে ঝোল খাবেন অতটাই পরিমাণে আপনারাও জল দেবেন। আপনারা যদি রান্নাটা পছন্দ লাগে তো অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন। তো পাতলা ঝোল হবে আজকের মাছের, পাতলা ঝোল, গাঢ় ঝোল না। দেখুন আমি দু মগ জল দিয়েছি। এবার জলটা ঝোলটা এবার ফুটবে, তখন আমি মাছটা ছাড়বো। এবার এটাকে আমি ঢাকবো, ঢেকে দিলে যখন ফুটে আসবে আলুটা সিদ্ধ হয়ে তখন আমি মাছটা ছাড়বো। দেখুন বন্ধুরা, আমার মাছের ঝোল এখানে তৈরি হয়ে গেছে, আপনারা দেখছেন। আপনারা দেখতে থাকুন, আমার একটু আরও বাকি আছে। আমি মাছটা ঝোলটা আগলা করে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে ফুটি পুরো। তো আপনারা মাছ দেখতে পাচ্ছেন এই যে গোটা গোটা আছে। তাহলে আমি এখানে একটু কড়াইতে তেল দিয়েছি। এই মাছের ঝোলটা একটু সোমবার দেবো, কাঁচা টমেটো দিয়ে রান্না। তো তাই একটু পাঁচ ফোড়ন, একটু সর্ষের ফোড়ন দিই। দেখতে পাচ্ছেন এখানে আমি ফোড়ন নিয়েছি, অল্প করে এখান দিয়ে নেবো একটু। হ্যাঁ, তেলেতে ফোড়ন দিয়ে দিলাম, আর এখান দিয়ে একটু ফোড়ন নিয়ে নিচ্ছি। এই যে দিয়ে দিলাম একটু ফোড়ন দিই, এবার আমি মাছের ঝোলটা এর মধ্যে অ্যাড করবো। দেখুন বন্ধুরা, আমার মাছের ঝোল তৈরি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ফুটছে, ভালো করে দেখে নিন। দেখুন এই যে আমার এই কড়াইতে মাছের ঝোল হয়েছিল, আমি এতে সোমবার দিয়ে দিয়েছি ফোড়ন দিয়েছি, কাঁচা টমেটো দিয়ে রান্না করছি। তো